বিশ্বকাপের দুদিন আগেই আর্জেন্টিনা দলের চরম দুঃসংবাদ। চোটের কারণে আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াড থেকে ছিটকে গেছেন নিকো গঞ্জালেস ও হোয়াকিন কোরেয়া। এ দুজনের জায়গায় দলে ডাকা হয়েছে থিয়াগো আলমাদা ও অ্যানহেল কোরেয়াকে। এরই মধ্যে আর্জেন্টিনা থেকে কাতারে রওনা দিয়েছে মেসিরা। আর্জেন্টাইন ফুটবল ফেডারেশনের এক বিবৃতিতে জানানো হয়, বৃহস্পতিবার অনুশীলনে পেশিতে চোট পেয়েছেন নিকো গঞ্জালেস। অন্যদিকে আরব আমিরাতের বিপক্ষের ম্যাচে ডিসকমফর্ট অনুভব করে মাঠ ছেড়েছেন হোয়াকিন কোরেয়া, যার কারণে বিশ্বকাপ স্কোয়াড থেকে এই দুজন উইঙ্গারকে বদলি করে অ্যানহেল কোরেয়া ও থিয়াগো আলমাদাকে ডাকা হয়েছে। বদলি হিসেবে আসা অ্যানহেল কোরেয়া গত বছর আর্জেন্টিনার কোপা আমেরিকা জয়ী দলে ছিলেন। চলতি মৌসুমে অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে 21 ম্যাচে 4 গোল করেছেন তিনি। অন্যদিকে সুযোগ পাওয়া অপর খেলোয়াড় আলমাদা জাতীয় দলে প্রথম ডাকি পেয়েছিলেন এবছরের সেপ্টেম্বরে, খেলেছিলেন হন্ডুরাসের বিপক্ষে। 21 বছর বয়সী আলমাদা খেলেন যুক্তরাষ্ট্রের মেজর সকার লীগের ক্লাব অ্যাটলান্টা ইউনাইটেডের হয়ে। এখন পর্যন্ত 29 ম্যাচে 6 গোল ও 12 অ্যাসিস্টে লীগের বর্ষসেরা নবাগত ফুটবলারের স্বীকৃতিও পেয়েছেন তিনি। ফিফার নিয়ম অনুযায়ী কাতার বিশ্বকাপে চোট কিংবা মারাত্মক অসুস্থতাজনিত কারণে প্রথম ম্যাচে 24 ঘন্টার আগে পর্যন্ত স্কোয়াডে পরিবর্তন আনতে পারবে দেশগুলো, যার কারণে নিকো গঞ্জালেস ও হোয়াকিন কোরিয়াকে রিপ্লেস করে অ্যানহেল কোরিয়া ও থিয়াগো আলমাদাকে ডাক দিয়েছেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কলোনি।